हेलो व्यूअर्स, वेलकम टू फिश मार्केटिंग बांग्लादेश। अपनारा देश एवं देशेर बाहिर जे जेखान थेकेई आमार ए वीडियोटी देखछेन सबाइके जानाई आमार चैनलेर पक्ष थेके स्वागतम। आज आमी आलोचना करब बर्षाकालीन शिंग माछ चाष पद्धति। बर्षाकाले आपनारा कि करे शिंग माछ चाष करते पारेन एवं शुष्क मौसुमे किभाबे शिंग माछ चाष करते पारेन से सम्पर्के आमी आज आलोचना करब। शिंग माछ शुष्क मौसुमे शिंग माछेर किछु झुकी रयेछे। शिंग माछ चाषे पुकुरे परिमाण मतो पानी ना थाकले माछ मारा जेते पारे, स्वाभाविकभावे माछ बेड़े उठते पारे ना, फले माछेर कांक्षित उत्पादन सम्भव हय ना। शुष्क मौसुमे पुकुरे पानी शुकिये पानिर गभीरता कमे जेते पारे, ताई এই সময়টা শিং ও মাগুর মাছ চাষ একটি চ্যালেঞ্জ। এই সময়ে পানির তাপমাত্রা বেড়ে পানিতে দ্রবীভূত অক্সিজেন স্বল্পতা সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে সেচ দিয়ে পুকুরে পানি অধিক ধরে রাখতে হবে। বর্ষাকালীন ঝুঁকি, বর্ষাকালে অনেক সময় পুকুর ভরে যেতে পারে, সে কারণে মাছ অন্যত্র চলে যেতে পারে, তাও এই সময়টা শিং ও মাগুর মাছ চাষ করা যেতে পারে। শিং মাছ চাষ করলে সেক্ষেত্রে পুকুর পাড়ের চারদিকে 1.5 ফুট উঁচু করে বেড়া দিতে হবে, ফলে মাছ লাফিয়ে বাইরে চলে যেতে পারবে না। শিং মাছের রোগ বালাই ও প্রতিকার, সাধারণত শিং ও মাগুর মাছ চাষে পুকুরে তেমন কোনো রোগবিধি হয় না, তবে শীতে এবং পানির পরিবেশ দূষণে গায়ে সাদা কালো বা ক্ষত রোগ দেখা দিয়ে থাকে। যদি কখনো এসব রোগ দেখা দেয় তাহলে প্রতি শতকে 250 গ্রাম হারে চুন দিতে হবে অথবা 500 গ্রাম 750 গ্রাম হারে জিওলাইট প্রয়োগ করা যেতে পারে। এছাড়া পুকুরের পানি আংশিক পরিবর্তন করা যেতে পারে। গ্যাসকৃত ক্ষতি, অনেকেই শিং মাগুর মাছ পুকুরে বিভিন্ন ধরনের পচা ও নোংরা আবর্জনা মাছের খাবার হিসেবে প্রয়োগ করে থাকেন, যার কারণে পুকুরের পানি দূষিত হয়ে ক্ষতিকর গ্যাসের সৃষ্টি করে, এতে মাছ মারা যেতে পারে। তাই পুকুরের তলদেশে জমে থাকা ক্ষতিকর গ্যাস অপসারণের জন্য 2-3 দিন পর পর দুপুরের সময় পানিতে নেমে তলদেশে আলোড়িত করার ব্যবস্থা করতে হবে। এছাড়া জিওলাইট প্রয়োগ করলেও ভালো ফল পাওয়া যেতে পারে। মাছের স্বাভাবিক রং না আসা, পুকুরে মাছের পরিমাণ আয়তনের তুলনায় বেশি হলে মাছের স্বাভাবিক রং আসে না। এই সমস্যা দূর করার জন্য মাছ বাজারজাত করার কমপক্ষে 15 দিন পূর্বে পুকুরে 1.4 অংশে কচুরি পোনা অথবা টুপা পোনা দেওয়া যেতে পারে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।